মালদায় সিভিক ভলেন্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের রহস্য, শোকের ছায়া এলাকায়। নিজের বাড়ি থেকে 500 মিটার দূরে পাট খেতে মিলল সিভিক ভলেন্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের পেছনের পাট খেতে। জানা গিয়েছে, এদিন সকালে জমিতে কাজ করতে যাওয়ার পথে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করার পর জানা যায়, রক্তাক্ত দেহটি তাদের থানার একজন সিভিক ভলেন্টিয়ার বচ্চন মণ্ডলের। তার বাড়ি বৈষ্ণবনগর থানার মির্জাচক চাইপাড়াতে। সে ভিলেজ পুলিশের আন্ডারে কাজ করত। মূলত এলাকায় কোনো অশান্তি বা ঝামেলা হলে সেসবের খোঁজখবর রাখাই ছিল তার কাজ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই সিভিক ভলেন্টিয়ার গতকাল রাতে বাজারে গিয়েছিল, তারপর বাড়ি ফেরে এবং রাতে খাবারের সময় বেশ কয়েকবার ফোন আসে তার কাছে। তারপর সে আবারও বাইরে বের হয়ে যায়। এরপর রাতে বাড়িতে না ফেরায় তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনের সুইচ অফ ছিল। অন্যদিকে তারা সকালে খোঁজাখুঁজির সময় স্থানীয়দের কাছে জানতে পারে যে হাসপাতালের পেছনে একটি রক্তাক্ত মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। সেই খবর জানতে পেয়ে তারা ঘটনাস্থলে যায়। দেখতে পায় বচ্চন মণ্ডলকে কেউ বা কারা খুন করে ফেলে রেখে গেছে। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। মৃত ওই যুবকের দিদি বলে, তার ভাই নির্ঝঞ্ঝাট মানুষ ছিল, কারোর সাথে কোনো রকম শত্রুতা ছিল না। কে বা কারা তার ভাইকে এভাবে খুন করলো তাদের অবিলম্বে শাস্তির দাবি জানানো হয় পরিবারের তরফ থেকে। সন্ধ্যাবেলা মানে ফিল্ডে যাই বেড়াতে ঘুরতে, ওখান থেকে আসলো 4:30-5:30 দিকে, এসে আবার গেল বাজার। বাজার থেকে আসলো 7:00 দিকে, বাজার থেকে এসে আবার মানে রাস্তাঘাটে ঘোরাফেরা করলো। আর ভাই বোন সঙ্গে ঘোরাফেরা করার পরে এবার 10:00 দিকে খেতে দিলাম খাওয়ার পরে, তারপর থেকে 10:15 থেকে নাই। মানে কখন গিয়েছিল, মানে কে নিয়ে গেছিল তাকে? ওটা বলতে পারছি না কে নিয়ে গেছে, ফোন তো আসতেই আছে, কিভাবে বুঝবো কে নিয়ে গেছে না গেছে। ফোন ঢুকেছিল? হ্যাঁ, মানে সিপিকার চাকরি করে ভাই। বাড়ি রাতে বাড়ি ফিরেনি? রাতে বাড়ি ফিরেনি। আচ্ছা, তারপর কখন জানতে পারলেন যে এরকম? জানতে পারলাম সকাল সাতটা মানে সন্ধ্যা 5:00-5:00 দিকে ফোন লাগিয়েছে, ফোন লাগিয়েছে ফোন ধরে না, ফোন সুইচ অফ বলছে। তারপরে ফের আবার লাগালাম 6:00 দিকে, তখন সুইচ অফ বলছে। তারপরে আমরা ব্যাংকে গেলাম, ব্যাংকে যে রাস্তায় শুনছি যে এরকম যে অমুকজন একটা মার্ডার পড়ে আছে রাস্তাতে ওই পাটের জমিতে, তো আমরা ওখান থেকে আর গেলাম না, ঘুরে চলে আসলাম। ঘুরে এসে শুনতে পাচ্ছি কি বাচ্চাকে কেটে কেটে ফেল দিয়ে ফেলে দিয়েছে। আচ্ছা, সে কী কাজ করতো? সিভিকার চাকরি করতো, সিভিক পুলিশ চাকরি করছে। আচ্ছা, আপনি ওর কে হন? আমি ওর দিদি। আপনারা কী চাইছেন এখন? কি ঘটনা ঘটেছে কি জানতে পারলেন? আজকে যখন ঘুমিয়েছিলাম তখন গ্রামের পাড়া প্রতিবেশী গল্প করছে যে মাঠে একটা লাশ পড়ে আছে। তখন আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এসে দেখতে আসি হাসপাতালের বেদরাবাদ হাসপাতালের পাশে একটা আমাদের মির্জা চকের গ্রামে বচ্চন মণ্ডল নামে সিভিকের কাজ করতো, তার বাবার নাম সুসেন মণ্ডল। হাসপাতালের পাশেই দেখছি একটা তার মৃতদেহ পড়ে আছে। কোথায় পড়েছিল? হেদ্রাবাদ হাসপাতালের পিছনে। তারপর কি দেখলেন? তারপরে প্রশাসনকে জানানো হয়েছে এবং প্রশাসন এটা তদন্ত করে দেখুক এর পিছনে কী আছে, এবং তাকে জঘন্যভাবে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, এটা খুবই অন্যায় কাজ হয়েছে। এবং এরা যারা এদের সঙ্গে জড়িয়ে আছে তারা, আমরাও চাই প্রশাসনিক দিক থেকে যেন এদের শাস্তি। আপনার নাম? মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া 24। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে।
পাশাপাশি বাঙালি খাবার বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।